হ্যাঁ, মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। অঞ্জলের হরিশ্চন্দ্রপুর গ্রামের কাছে রয়েছে পরিত্যক্ত কয়লা খনি। সেখান থেকেই আচমকায় বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে সেখান থেকে হু হু করে বিষাক্ত ধোঁয়া বেরোতে শুরু করে। বিষাক্ত ঝাঁঝালো গ্যাসে তখন চোখ মুখ জ্বলছে সবার, সঙ্গে রয়েছে একরাশ আতঙ্ক। এরপর খবর দেওয়া হয় মাধবপুর কোলিয়ারির আধিকারিকদের, সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, কিন্তু কেউ তখনও কোনো ব্যবস্থা নেয়নি। গ্রামে ছোট ছোট বাচ্চা রয়েছে, এই ঝাঁঝালো গন্ধে তাদের শরীরে ক্ষতি হতে পারে, আতঙ্কে যেন তাদের ঘুম উড়েছে। স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সামনে থাকি, আমাদের অনেক ভয় লাগছে, রাত্রেবেলায় ঘুম হবে না, বাচ্চা নিয়ে আছি, সামনে অনেক ঘরে বাচ্চা আছে, তারা তো নিঃশ্বাস নিতে পারছিল না, তখন এত ধুমো উঠছিল, অনেক ধুমো, পুরো একবারে গ্যাসে ভরে গেছিল এখানটা, কি করব, অনেক অনেক আতঙ্ক। রাত্রে তো আমাদের ঘুম হবে না, একদম ঘুম হবে না, আমাদেরকে তো জেগে থাকতে হবে রাত্রে, কিছু তো ব্যবস্থা হচ্ছে না, শুধু বলাই হচ্ছে আর কিছুই হচ্ছে না। মাধবপুর কোলিয়ারির আধিকারিকরা বিষয়টা তদন্ত করে দেখছেন। সবার আগে তারা ধোঁয়া কিভাবে বন্ধ করা যায় সেটা দেখছেন। শুধু তাই নয়, ওই খনি মাটি দিয়ে বন্ধ করার আশ্বাসও দিয়েছেন তিনি। কোলিয়ারির ম্যানেজার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আবি ইয়ে হামারা একটা ক্লোজ পিট হ্যায়, ক্লোজ পিট সে আবি কুছ ধোঁয়া নিকল রহা হ্যায়, তো ইসিলিয়ে হাম লোগ উসকা এনকোয়ারি কর রহে হ্যায় আর পহলে উসকো ইমিডিয়েট তো বন্ধ করনে কা উপায় কর রহে হ্যায়। এর ঠিক 3 বছর আগে হরিশ্চন্দ্রপুর গ্রামের মানুষের আতঙ্কের কারণ ছিল ধস। ধসের ভয়াবহতা এতটাই ছিল যে অনেকেই সেই সময় গ্রাম ছাড়া হয়েছিলেন। এই ঘটনা যেন সেই আতঙ্ককেই আবারও উস্কে দিল। হ্যাঁ, মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। পরিত্যক্ত খনি আর সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর সেই ধোঁয়াতে রীতিমতো সেখানে যারা শিশু রয়েছেন তারা নিঃশ্বাস নিতে পারছেন না, চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।